আমি সুবিধা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি কুমড়ো আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা রেসিপি তৈরি করছি। তো এটা কিভাবে বানাবো আর কি কি উপকরণের মধ্যে দেব, দেখতে থাকুন, সাথে থাকুন। কুমড়োর ঝোল খেতে খুব ভালো লাগে, তো একটা খুব সাধারণ ভাবে এটা বানাবো। আমি এগুলোকে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজতে বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি। ফোড়নে আমি এটার মধ্যে একটু লাল লাল করে ভাজা হোক। আজগুলো ভাজা হয়ে গেছে, এবারে কুমড়ো আর আলুটা ঝোলটা আমি সর্ষে বাটা দিয়ে বানাবো। এর মধ্যে দু চামচ সর্ষে, হলুদ সর্ষে দিয়েছি, এক চামচ দিয়েছি এর মধ্যে কালো সর্ষেটা। এদি আমি এটা পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে মশলাটাও দেবো আমি। এই মশলাটার মধ্যে আছে ধনে জিরে আদা রসুন দিয়ে পেস্ট করছি, আর শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে দিয়ে পেস্ট করেছি। এটা আমি কুমড়োর ঝোলের মধ্যে দেবো। মশলাটা দেব দু চামচের মতন মশলা দিলাম এর মধ্যে, আর স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেব। এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি, এভাবে নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এর মধ্যে জল দেব, সর্ষে বাটা দিয়ে কুমড়োর ঝোল ভালো লাগে খেতে। তো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে এটা খেতে। এবার বড়িগুলো দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। সর্ষে বাটা দিয়ে কুমড়োর ঝোল হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। আমি এর থেকে বেশি ঝোল রাখবো না, তো বেশ ভালোই হয়েছে। সর্ষে বাটা দিয়ে কুমড়ো আলু বড়ির ঝোল হয়ে গেছে, এটা আমি ঝোলটা একটু কমই রেখেছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। সর্ষে বাটা দিয়ে কুমড়োর ঝোল খেতে খুব ভালো লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আসবো। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।